আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশি ক্রিকেটের একজন প্লেয়ার যার নাম মোহাম্মদ মিঠুন। দেখতে থাকুন তার লাইফস্টাইল। নাম মোহাম্মদ মিঠুন আলী, নিকনেম মিঠুন। জন্ম 13ই ফেব্রুয়ারি 1990। জন্মস্থান কুষ্টিয়া, বাংলাদেশ। এনার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। পেশা ক্রিকেটার, বাংলাদেশি ক্রিকেটার। ইনি একজন ডানহাতি রাইট হ্যান্ডার ব্যাটসম্যান। বাংলাদেশি ক্রিকেটে ইনি একজন উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান। তিনি জাতীয় ক্লাবে এবং জাতীয় দলে খেলে প্রচুর টাকা মাসে বা বছরে আয় করেন। তার সম্পদের পরিমাণ প্রায় 3 থেকে 4 কোটি টাকা। এনার খেলাধুলা জীবন 17ই জুন 2014 সালে অভিষেক হয় ওডিআইতে ইন্ডিয়ার এগেনস্টে, শেষ ওডিআই 27শে জানুয়ারি 2018। টি টোয়েন্টি অভিষেক 12ই ফেব্রুয়ারি 2014, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। শেষ টি টোয়েন্টি 18ই ফেব্রুয়ারি 2018 শ্রীলঙ্কার এগেনস্টে। এনার অজানা তথ্যগুলি দেখুন। তিনি 2002 সালে বিকেএসপিতে ভর্তি হন। 10 বছরের ক্রিকেট জীবনে জাতীয় দলে ডাক পাওয়া তার সবচেয়ে আনন্দের ঘটনা। 2টি ওয়ানডে ও 12টি টি-20 খেলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মোহাম্মদ মিঠুন আলী। অ্যাডাম গিলক্রিস্টকে তিনি আদর্শ মনে করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি প্রেস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।